প্রিমিয়ার লীগ ফুটবলে জয় পেয়েছে ঢাকা আবাহনী এবং ফোর্টিস এফসি। বসুন্ধরা কিংস এরেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে 1-0 গোলে হারিয়েছে আবাহনী। মুন্সীগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে 2-1 জয় পায় ফোর্টিস। হোম ভেনু কিংস এরেনায় প্রতিপক্ষ আবাহনীকে চাপে ফেলতে পারেনি শেখ রাসেল কেসি। তপ্ত দাবদাহে ফুটবলের উত্তাপে আকাশী হলুদরাই থাকে এগিয়ে। এই ম্যাচে ছিলেন না ডিফেন্ডার রহমত মিয়া, মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, জোনাথন ফার্নান্দেজ। জামাল ভুঁইয়াকে একাদশে রাখেন কোচ, যদিও পুরো ম্যাচে খুঁজে পাওয়া যায়নি জাতীয় দলের অধিনায়ককে। আগের ম্যাচে শেখ জামাল ক্লাবকে হারিয়েছিল আবাহনী, এই ম্যাচেও পূর্ণ পয়েন্টের আশায় লড়তে থাকেন তারা। কিন্তু বেশ কয়েকটি সুযোগ পেলেও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি আবাহনী। বিরতির পর নাবিব নেওয়াজ জীবনের জায়গায় রবিউল হাসানকে মাঠে পাঠান আন্দ্রেস ক্রুসিয়ানি। এই বদলেই কাঙ্ক্ষিত গোলের অপেক্ষা ফুরায় ধানমন্ডির জায়ান্টের। 74 মিনিটে রবিউলের ক্রস থেকে শেখ রাসেল ক্রীড়াচক্রের জালে বল জড়ান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ব্রুনো রোকা। বাকি সময় ব্যবধান বাড়াতে পারেনি আবাহনী, তবে নিজেদের জালে রাখে অক্ষত। 13 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে লীগ টেবিলের 3 অবস্থান আবাহনীর। বড় বাজেটের দল গড়েও বাজে খেলেছে শেখ রাসেল কেসি। 11 পয়েন্ট নিয়ে 10 দলের মধ্যে টেবিলের 8 আছে দলটি। অবনমন বাঁচানো এখন কঠিন তাদের জন্য।